হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সকলকে ঈদ মোবারক। চলে এলাম অনেকদিন পর আমার একটি ব্লগে। আসলে এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ওইভাবে ব্লগ করা হয়ে ওঠেনি। তো আজকে চিন্তা করলাম যে একটু ব্লগ করি। অনেকদিন তো শুধু সামনের দিকের ক্যামেরা দিয়ে ব্লগ করলাম, আজকে চিন্তা করলাম যে একটু দেখি আমি ফোকাস হয়ে একটু ব্লগ করার চেষ্টা করি। তো যার কারণে যদিও ব্লগটা করছি মোবাইলের মাধ্যমে, হচ্ছে মোবাইল ব্লগিং বলা চলে, তবে যাই হোক আজকে ঈদের দ্বিতীয় দিন। তো এই কদিন অনেকটাই ব্যস্ত ছিলাম, বিজি থাকার কারণে আর ব্লগ করা হয়ে ওঠেনি, নতুন করে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো আজকে মনে হলো যে আসলে একটা ভিডিও আপলোড দেওয়া দরকার, যার কারণে আমার মোবাইল দিয়েই চেষ্টা করা হচ্ছে যে আসলে কেমন হয় দেখার জন্যে। কিন্তু যদি যেহেতু আমার মোবাইলটি ওই রকম একেবারে অনেক হাই কনফিগারেশন না, iPhone 6s, সো জানি না কেমন হচ্ছে বা কেমন হবে, আপনাদের কেমন ভালো লাগবে। আর হচ্ছে আজকে একটি মজার বিষয় হয়েছে, মূলত হচ্ছে আমার হেলমেট আজকে রেখে এসেছি। এখন যে হেলমেটটি ইউজ করছি, এটি খুবই নর্মাল একটি হেলমেট, বাটি হেলমেট। আমি একটি নর্মাল হেলমেট রাখি, কারণ হচ্ছে অনেক সময় রাস্তায় বের হলে অনেকেই যেতে চায় বা অনেককে লিফট দিতে হয়, যার কারণে আসলে একটা নর্মাল একটা হেলমেট ইউজ করা প্রয়োজন। এই কারণে আসলে এই নর্মাল হেলমেটটি ইউজ করা। তবে ভালোই লাগতেছে, অনেকদিন পর কেমন যেন এলিয়ান এলিয়ান লাগতেছে নিজেকে, আমি বুঝতেছি। তবে আমি একটু মজাও পাচ্ছি, কারণ এই প্রথম আমি হেলমেট পরে আমি কিছুক্ষণ না, মোটামুটি ভালো সময় রাইড করেছি। তো ওইভাবে আসলে কখনো এই হেলমেটটি ইউজ করা হয়নি। হেলমেট যারা প্রিলিয়ন ছিল তারা ইউজ করতো, তবে আমি কখনো ওইভাবে ইউজ করতাম না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, আজকে আমি এই হেলমেট পরেই বাইক রাইড করব। সেই সাথে হচ্ছে মাস্ক ইউজ করা আর এই এলিয়ান হেলমেট পরে আজকে বাইক রাইড করা। এই হেলমেটের অবশ্য একটা সুবিধা আছে, যেমন সুবিধা হচ্ছে হেলমেটটি হালকা এবং খুবই ফুরফুরে একটা বাতাস এই হেলমেটের মধ্যে পাচ্ছি, মনে হচ্ছে যেন একেবারে হেলমেট ছাড়াই বাইক রাইড করছি। আবার আরেক দিকে একটি সুবিধা হচ্ছে, কেমন যেন একটু মিলিটারি মিলিটারি একটা ভাব আছে হেলমেটের মধ্যে, মনে হচ্ছে যেন মিলিটারি স্টাইলে হেলমেট পরে বের হলাম আর হেলমেট পরেই বাইক রাইড করছি। তবে যে রাস্তা দিয়ে বাইক রাইড করছি, রাস্তাটি একটু ওইভাবে খুব একটা সুন্দর না, যার কারণে ঝাঁকি বেশি খাচ্ছি, জানি না কেমন দেখা যাচ্ছে। একদিকে আকাশ আরেকদিকে আমি, কতটুকু ভালো দেখতে পাচ্ছেন বলতে পারছি না। তবে আজকে এভাবেই ব্লগ করব এবং এভাবেই দেখানোর চেষ্টা করব যে নতুন ব্লগে কেমন লাগছে। তো আজকে অবশ্য এর মধ্যে অনেকগুলো ঘটনাই ঘটেছে, যেমন এর মধ্যে এক মোটর বাইক আমাকে আঘাত করেছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে বাইকের কিছু ক্ষতি হয়েছে। আবার আমার বাইকের ইঞ্জিন অয়েলের যে সিল, অয়েল ফিল্টারের যে সিল, সিল কেটে গিয়েছিল, যার কারণে সেখান থেকে লিকেজ হয়েছে এবং পরবর্তীতে সেই লিকেজও সমাধান করতে হয়েছে। আবার এর মধ্যে আমার হর্নের রিলে কেটে গিয়েছিল, ফগ লাইটের রিলে কেটে গিয়েছিল, জিপিএসের রিলে কেটে গিয়েছিল। সো অলমোস্ট অনেকগুলো ছোট ছোট কাজ করতে হয়েছে, তো যার কারণে আসলে ওইভাবে কখনো চিন্তা করিনি যে একসাথে এত কাজ বেজে যাবে। তো 2 বছর পর একসাথে এগুলো চেঞ্জ করা লাগলো। তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও আমার ভিতর দিক থেকে এবং একটা আসলে টেনশন। বাইক আসলে সন্তানের মতন বলা চলে, কারণ এই বাইকের উপরেই আমি আমার জীবন নির্ভর করে, এই বাইকের উপরেই হচ্ছে অনেক কিছু নির্ভরশীল, কারণ এর মাধ্যমেই আমার অফিসে আসা, বাহিরে যাওয়া বা সব কিছু যদি চিন্তা করা হয়। তো যার কারণে আসলে আমি বাইকটাকে শুধু বাইক হিসাবে ফিল করি না, এটা আমার একটা
সন্তানের মতন, সো ওইটাকে কেয়ার করা খুবই প্রয়োজন। ওই দিন বাইরে রেখে বাইক রেখে বের হয়েছি, এর মধ্যে ছোট ছোট বাচ্চারা এমন পরিমাণে প্রায় 2.5 ঘন্টা নাকি আমার বাইকে টাচ করেছে, লক সিগনাল দিয়েছে, বেজে উঠেছে, তো যার কারণে সিকিউরিটি অ্যালার্ম ছিল, বেজে উঠেছে। পরবর্তীতে একটা পর্যায়ে এমন করতে করতে আমার রিলে কেটে গিয়েছে, তো এই রিলে খুঁজে বের করতে অনেক সময় লেগেছে। এর মধ্যে আসলে আমিও একটু বিজি ছিলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে, তো আর ব্লগ করা হয়ে ওঠেনি, যার কারণে এর মধ্যে আপনাদের থেকে অনেকটা দূরে ছিলাম, অনেক কিছু শেয়ার করা হয়ে ওঠেনি, অনেক দিন আপনারাও আমাকে দেখেননি। তো যাই হোক, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ঈদে ওইভাবে আমি কাউকে ঈদ মোবারক জানাইনি, সকলকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আশা করব সকলে ভালো আছেন এবং সকলেই সুন্দরভাবে সকলের ঈদ উদযাপন করেছেন। কোভিড সিচুয়েশনে আসলে বেঁচে থাকাটাই অনেক কিছু, এর মধ্যে আমরা বেঁচে আছি তাতেই আলহামদুলিল্লাহ। আর এর ভিতরে যে যেখানে আছেন সাবধানে থাকবেন, আশা করি সাবধানে থেকে যে যার যার অবস্থানে নিরাপদ থাকবেন এবং পরিবারকে সময় দিন, চেষ্টা করুন প্রত্যেকেই অল্টারনেট কিছু একটা করার জন্যে, যেন একটি জীবিকার উপরে নির্ভরশীল থাকতে না হয়। অনেকগুলো জীবিকার উপরে নির্ভরশীল থাকলে তখন আর এই প্রবলেমটা হবে না আশা করি। তো ভালো থাকবেন সকলে, দোয়া করবেন আমার জন্যে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি চেষ্টা করব নতুন করে এখন থেকে ভিডিও আপলোড করার জন্য এবং আপনাদের সাথে থাকার জন্য। সকলকে ধন্যবাদ এবং সকলকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।